এগুলো হাস্যকর আমার কাছে, কারণ হলো বিক্রি করে লেখক হবো না, যখন আমার বইটা আগ্রহ করে নেয় হাত দিয়ে পাঠকে একটু পরেই বলে দিয়ে এই বইটা আমাকে দেন, ওইটাই হলো গিয়ে আমার আনন্দ। আর আমি কোনো সময়ও ভাবি না যে আমার বই দিয়ে আমি লাভ করবো কিন্তু আমার হাতে অনেক টাকা, লেখক গরিবই হয়, লেখকের অন্তর থাকে অনেক বড়। আমি পাঠকের সাথে এত পাঠকের সান্নিধ্যে আমি পাঠককেও জানতে পেরেছি এবং পাঠক আমাকে, আমার বইটা হাতে নিয়ে দুই চার লাইন পড়ার পরে কিন্তু পাঠক সিলেক্ট করে ফেলো যে এই বইটা কিনবো। একবার একটা বইয়েতে স্টুডেন্ট আসলো একটা মেয়ে, সাথে তার বন্ধু আসছে, তারপরে বললো আমাকে গল্প বই দেন, আমি গল্প বই নিব। তো আমি তো শুধু আমারটা দিতে পারিনি, আমি আরও চার পাঁচজনের লুচা একসাথে আমি বই করতে গেলাম, তারা একটা একটা করে বই পড়ে করছে, কিন্তু আমার এত ভালো লাগলো আমার বইটা থেকে মেয়েটা পড়ে শোনাচ্ছে ছেলেটাকে, তখন বলতে বলে তারপর বলছে যে এই বইটা নেওয়া যায়, এটা আমার খুশি হয়েছে, সব বই রেখে দিয়ে ওইটা ধরলো, কিন্তু কেউ মানে না আমাদের স্টলে, সবাই বলছে যে না আমাদেরও একটা করে নেই, শুধু ওনারটা নেবে, বলছে না আমার এইটাই তো হইল, আপনার গল্পগুচ্ছ যে বইটা মানে ওটা আমার কাছে, আমি অনেকগুলো গল্প পড়েছি, অনেক অনেক, আমি তো মানে মর্মাহত হয়ে গেছি। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আপনার ওই গল্পের বইটা পড়েই কিন্তু বক্ত হয়ে গেছি, যে পাঠক সম্বন্ধে এত লিখতে পারবো। আরেকবার আমাদের বনলতা স্টলে মানে হাজার উনি মা আসলেন বাচ্চাকে নিয়ে, বাচ্চার জন্য বই কিনলে হাজবেন্ড সাথে দুটো বাচ্চা নিয়ে আসছে, তারপর বাচ্চাদের বই চয়েস করতে করতে উনি হঠাৎ করে আমার ডোরাকাটা লাল শাড়ি হাতে নিয়ে নিল, নিয়ে তারপর কী দেখলো কী পড়লো আমি জানি না, কিছুক্ষণ চোখ বলানোর পর ওনার হাজবেন্ডকে বলতেছে যে আমি এই বইটা কিনবো, যে এই বইটা আমার কুর্তি হয়েছে আমি এই বইটা কিনবো। তো হাজবেন্ড তো বলে তুমি করবা কখন, তুমি এবার এটা নিয়ে কী করবা, বলছে না না আমি এই বইটা নিয়ে বই। এই সময় আমাদের সবাই বলতে লাগলেন যে আমাদের গল্প বই আছে আপনি একটা করে নিতে পারেন, তো আমাদের বললেন না আমি এই বইটাই কিনবো, এবং উনি ডোরাকাটা লাল শাড়ি নিয়েই গেল। তো এটাই হলো আমি লেখক হিসেবে আমার আনন্দ। আরেকবার একটা মেয়ে আসলো তার মার সাথে, কলেজে পড়া স্টুডেন্টের মতো, এই তো বেসেছে শুনলাম সে বিবাহিত, সে আবার ডোরাকাটা লাল শাড়ি কিনলো, অনেক বই এরকম বাছাই করতে করতে বললো যে আমি এটা কিনবো। বই চলে গেছে দু তিন দিন পর মেয়েটা আবার আসছে হাজবেন্ড সাথে, এসে বলছে আপনাকে থ্যাংকস জানানোর জন্য আসছি। তো কী হলো বলছে, সেদিন আমি একটা বই নিয়ে গেছিলাম ডোরাকাটা লাল শাড়ি, এবং মানে এত চমৎকার আপনি এগুলো লিখলেন কী করে, এগুলো কি আপনার অভিজ্ঞতা, এগুলো সব কথা লিখে ফেলছেন সংসারের। আমি বলছি হ্যাঁ অনেকটাই, মানে লেখকের তো কিছুটা কল্পনা থাকে। এই সময় আপনার আসলে কেমন লাগে? আমার যে কি আনন্দ, এই আমাদের স্টলে আমরা পাঁচজন ছজন লেখিকা বসি, সবাই সিনিয়র, কিন্তু কাউকে কোনো কথা বলে না, আসাই আমাকে এরকম বহু দেখাতে পর্যন্ত বলে আমার হাজবেন্ডকে দেখাতে নিয়ে আসছি আপনি যে এত গুণী মানুষ, এগুলো বলে লেখক আমার এটাই আনন্দ। আমি টাকা পয়সা তৈরিও দাম না যে আমার বইটা অনেক দামে কিনুন, কিংবা যে পরিমাণ নির্বাচিত গল্প বিক্রি হচ্ছে আজকে ছয় বছর থেকে, 18 সালে বই করেছি, হ্যাঁ আজকে 21 সাল চলছে, এই বইটা একটা কদর কমে না আপনি কিভাবে এই গল্পগুলি লিখলেন, ওই যে বাচ্চার মেয়েটা যে চুলটা কেটে দিল, যে ওটা তো একদম সত্য ঘটনা, কি এটা দিয়ে আমি এই গল্প যে কি পরিমাণ প্রশংসা এবং কতজন যে এটাকে রিপিট করে তুলছি আবার, এটা একদম সত্য ঘটনা, ওই মতো আমার চোখের সামনে বেড়ে উঠেছে। এবং তার যে চুল কাটা অবস্থা আমার কাছে আসলো, বাংলাদেশে এইরকম মেয়েরা আছে চিন্তা করা যায়, যা ওর আসল নাম মাখন। না আমরা চাই কি যে আপনাদের এই লেখাগুলো আসলে সত্যি কথা বলতে কি যে শুধু 21-এর রাজশাহী বসে সত্যিকার অর্থে যে সমস্ত গল্প লিখেছি প্রত্যেকটা সত্য, রাজশাহীর যে সাধারণ মানুষের সাথে পদ্মাপাড়ে যাদের বসতি ছিল আমি অনেক ভালোভাবে মিশতে পেরেছি, ওরা আমাকে সাহেবের বউ বলত,
কারণ আমার হাজব্যান্ড রাজশাহী ইউনিভার্সিটির, আমি বিকেলবেলা পদ্মার পাড়ে ঘুরতে যেতাম, তো ওরা সাহেবের বউ আছে, চাঁদের বউ আছে, মা দূর যেতে দিতে তো তাদের সুখ দুঃখ দেখি ভাবে বলতো প্রত্যেকটা গল্প। এখানে পদ্মা পাড়ে নদুপা আছে একটা, আমার ওই ইয়েতে নির্বাচিত গল্পে আছে পদ্মা পাড়ে নদুপা, তারপর সুখ, এইসবগুলো সত্য ঘটনা। ওদের জীবনযাপন যে কী, মানে মানে নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা এত প্রেম। ওই যে কুলু গল্পটা দৈনিক জনকণ্ঠে বেরিয়েছিল, কুলু দেখুন, এটা আমি যারা রাজশাহী থাকে, আমি কিন্তু কোনোদিন পত্রিকাতে আমার এই সবাই বলুন জনকণ্ঠ আপনার লিখা তুললো, কীভাবে তুললো আমি তো কীভাবে আমি জানি না, আমি কুরিয়ারে পাঠিয়েছি। এবং আমি প্রথম যখন লিখি 10 পয়সার ডাক টিকিট দিয়ে সেটা লিখতাম, আমি ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি খোলা খামে 10 পয়সার ডাক টিকিট লাগাই গল্প পাঠাতাম এবং সেই গল্প ডাকার পত্রিকা তুলছে। এটা আমার কৃতিত্ব, কেউ অনেকে বিশ্বাস করবে না যারা আমাকে জানে, এই যে ডক্টর সেলুবাসিত আমার মনে কবির ভূমিকা লিখেছেন, উনি লিখেছেন যে আমি না সব যে আমাদের পরিষদের প্রেরণা। ওই সময় যে জাতীয় পত্রিকাগুলো সেই দৈনিক সংবাদে সাহিত্য পাতা আমার লিখা তুলেছে, সাহিত্য পাতা কে কাজ করতেন, রণেশ দাশগুপ্ত, তার মতো বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক, উনি সিলেক্ট করে আমার লিখা তুলেছে এবং সিলেট গিয়ে বেড়াতে গিয়ে আমার বাসা খুঁজে বের করেছে সিলেটে আরেক সাহিত্যিকের মাধ্যমে, এসে আমার কাছে হাজির। আমি তো অবাক, আমি রণেশ দাশগুপ্ত যে তুমি এত ভালো লিখো, তুমি আরও লিখবা, অনেক বেশি লিখবা। কিন্তু আমার কাছে দুর্ভাগ্যটা কি মনে হয় আপনি কিছু মনে করেন না, যে বিশেষ করে যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন না, যে যাদের টাকা আছে তারা ভালো লিখতে পারে না, অনেক বই বের করে ফেলে, এখন বের করে দেখা গেছে যে যারা ওই বইগুলো পড়তে আসে পরে দেখে কি যে এত সুন্দর করে পছন্দ করে, এটা করে সেটা করে, কিন্তু ভিতরে কিছু নাই। বলছে আমাদেরকে এটাও বলছে যে এই নন্দিনীতে কত ভালো ভালো বই আসছে, আমার বই কেন সেই হচ্ছে, আমি এটা এটা আমার একটা বিশ্বাস যে কোনো পাঠক আমার বই হাতে নিয়ে দুই চার লাইন করলে বুঝে যাবে সে আমার গল্প। কারণ আমি ছোটবেলা থেকে আমি গল্প গল্প দিয়ে শুরু করেছি, এখন আমি চলে গেছি গবেষণার লাইনে। না না, আমি কিন্তু সত্যি কথা বলতে কি আপনার, আমি পাবন্দি অনেক কিছু উপন্যাসের, উপন্যাস আমার বেশি ভালো লাগে না, উপন্যাস আমার গল্পটা ছোট গল্পের মাধ্যমে আমি সমাজের টুকরো টুকরো জিনিসগুলো যে তুলে আনি না, আমার ভীষণ ভালো লাগে আমার। এবং মনে হয় যে ছোট গল্পের মাধ্যমে আমি বলতে পারি আমার টোটাল উপন্যাস, আমি অতটা ইয়ে করি না উপন্যাস, আমি প্রকাশকে চাপে নিচ্ছি করে একটা। এখন বিষয়টা হচ্ছে আমি একটা কাজ করতেছি ম্যাম, সেটা হচ্ছে যে ভ্রাম্যমান বইমেলা, দেখেন আজকে যদি 21-এর বইমেলাটা না হতো তাহলে কিন্তু আমরা এত পাঠক পাতাম না, এটা কিন্তু একটা বড় অবদান আমি মনে করি আর কি। মানে এই ক্ষেত্রে আমিও শুরু করছি যে শুধু এখন চট্টগ্রাম থেকে এক পাঠক কি ঢাকা এসে বই কিনবে, সিলেট থেকে একজন, তো এখন এই জন্য আমরা ভ্রাম্যমান লাইব্রেরি করেছি, যে ভ্রাম্যমান লাইব্রেরি করে সারা বাংলাদেশের পাঠকদের কাছে আমরা বই পৌঁছা দিতেছে। এবং আমি দেখেছি যে যেগুলি বই আপনার নিয়ে গেছি না, আমি যেখানে যেখানে আপনার বইগুলো নিয়ে গেছি এবং যেখানে আপনার বইগুলো আমার অনুষ্ঠানে আপনি যে সব বইগুলি দিয়েছেন সেই বইগুলো আমি দিছি, কিন্তু তারা ফিরে আমাকে বলছে যে সাহেব বললাম যে এই লেখিকাকে এতদিন চিনলাম না কেন। অনেক বলে কি আমরা কত বই পড়ি এরকম ভালো লিখে আমরা পড়িনি, আমি তো আসলে 60-এর দশকের লেখক, মাঝখানে তো আমার গ্যাপ চলে গেছে, কারণ আমি 73-তে আমি ঢাকা আজাদ পত্রিকায় আমার গল্প উঠেছিল এর নাম ভালোবাসা, দুইটা সংখ্যায় উঠেছিল, এরপরে আমি দীর্ঘদিন লিখতে পারিনি, এরপরে লিখেছি 82 সালে, তাহলে আমার গ্যাপ কত, ওই সময়ের মধ্যে আমি হারিয়েই গেছি আমার পাঠকের প্রিয়ার কাছে, কিন্তু হারিয়ে যায়নি, যারা পরিচিত ছিল তারা আবার আমার ফিরে গ্রহণ। কিন্তু আমার সবচেয়ে আনন্দ কি এই প্রজন্ম কেন আমার লিখা ভালোবাসে, আমি তো অনেক ব্যাগ দেখতে, না না আপনি ব্যাগ আপনি তো জানাশোনা লোক, এমন আমার চিঠি লিখে তুমি দেখো, তারপর মোবাইলে ইয়ে বের করে মেসেজ দিয়ে বলে যে মেডাম আপনার গল্পটা পড়ে জানেন, আমার দুজন দুজন দূরে উপন্যাস বলে কি আমার পরে মনে হয় আমার জীবন আমার জীবনের সাথে মিলে গেছে, আমি তো তাকে চিনি না। আসলে লেখক ঠিকই শুধু নিজের জন্য লিখে না, লেখকের কথাগুলো আরও 10 জনের লিখা ইয়ে কথা হয়ে যায়, এই পাঠকের উপরে একটা লিখব খুব ইচ্ছা আমাকে, পাঠকে বললাম আমার চলার পথে পাঠক, কিন্তু এরা আমাকে এত উৎসাহিত করে আমার গল্প পড়ার পরে, এক একটা গল্প যে তারা অনেক গল্পই বলে যে এক একটা গল্প পড়ে ওখান থেকে আর বের হওয়া যায় না। এবং আমার আছে আমি যখন প্রথম বই বের করলাম এই যে প্রথম রুমার, সেটা 99 সালে, তখন ওটা সুলতানা বিদ্যা বের করলেন ইয়ে থেকে সম্রাজ্ঞী প্রকাশনা থেকে,
কোন রাজশাহী ইউনিভার্সিটি টিচারদের ওয়াইফরা কিন্তু সবাই আমার বই কিনেছে, এবং ওরা বলে যে আমরা জানতাম না আপনি যে এত গুণী মানুষ, আর মনে হচ্ছে যে গল্পগুলো তো আমাদের সবার কোথায় লিখে নিচ্ছেন, যে আমাদের চারপাশে দাদা আপনি এত বাস্তব লিখলেন কী করে। আমি কিন্তু চুপে যা দেখি তাই লিখি, আমার কল্পনা কল্পনা আমি বিশেষ করি না, কারণ আমার একজন বলেছি উনি হলেন রম্য সাহিত্যিক সৈয়দ মুশতাক আহমদ, যখন আমার গুরু অল্প ছোটো যখন ইন্টারে ভর্তি হয়েছি উনি আমার লেখা পড়ে পড়ে আমাকে একটা সুন্দর চিঠি লিখেছিল, আমি তখন নতুন মুখ নতুন কথা ওই আসরে লিখতাম সিলেটের একটা পত্রিকা, তো উনি ওইটা পরিচালনা করতো, তারপর লিখল তখন একটু কল্পনা বেশি করতাম, তো বলল যে কল্পনায় সৌদ নির্মাণে বাস্তবে পুরো নির্মাণ অনেক ভালো, তুমি গণমানুষের কথা লিখো বাস্তবে, ওই যে উনার এইটা আমাকে চুগিয়ে করলো, এরপর থেকে আমি একদম বাস্তব, আমারও অত বেশি মনে হয় যে কল্পনাটা দাম জীবনে নাই, এখন তো আমি একেবারেই বাস্তববাদী, কোনো কেউ কল্পনার কিছু করতেও আমার ইচ্ছে করে না, কিন্তু উপন্যাসে আমি প্রথম উপন্যাসটা কাল তুমি নিষ্ঠুর ওটাও আমার কাছে খুব প্রিয়, ওটা হলো মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা, একটা ফ্যামিলি তাদেরকে মুক্তিযুদ্ধ করেনি কিন্তু তারা এত করুণ তাদের পরিণতি, ওর কারণে মুক্তিযুদ্ধের কারণে তাদের পরিবার নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তারা যোদ্ধা না কি জীবন যোদ্ধা, তারা ইন্ডিয়া চলে গেছিলো, তারা আমার ছোটোবেলার বান্ধবী, মানে কি করুন তুমি ওটা পড়লে তোমার কান্না আসবে, আমি আপনার সব লেখাগুলি পড়বো আমারও অনেক উপকার করে, আমি উপন্যাস যখন সমগ্র করবো আমার উৎসর্গ পৃথিবীর সব মাঠে, কারণ আমি এক মাসিমাকে নিয়ে লিখেছি, ওই মাসিমা ওই সংসারে খুঁজে ছিলেন, তাদের শৈশব থেকে কীভাবে ওনাকে ছোটোবেলা থেকে পেলাম, আর সে যে যুদ্ধের সময় উনি চলে গেল ছেলে মেয়েকে নিয়ে, তারপর নিঃশয়ে ফিরে আসলো, তার দুই ছেলে দুই জায়গায় মারা গেল, জানো এমন মৃত্যু যে পকেটে একটা ফোন নাম্বার দেখে পুলিশ সে ফোন করে, সেই ফোন নাম্বার ধরে সেইটা আমেরিকায়, তারপর তার দাদা ধরে এবং বলে যে এরকম একটা লাশ ডেড বডি পেয়েছি, তো এটা আমরা শনাক্ত করতে পারি না হিন্দু না মুসলিম, তাহলে এই আদর্শ মাসিমার ফ্যামিলি আমি এটার জীবনেও ভুলব না, এই বইটা আমার ইচ্ছা যে আরও বড়ো করি, কিন্তু সময়ও হতে পারবো না, ওরকম তার সমস্ত পরিবার সবাই বিচ্ছিন্ন হয়ে গেল, এখন আর কেউ বেঁচে নেই, এখন এক দাদা বেঁচে আছে বাংলাদেশি আছে, ওর ফ্যামিলি বেঁচে আছে, আর তারা কেউ নেই, আমার বান্ধবী যেটা ছিল কেউ নাই, তার আরও করুণ পরিণতি, আসলে উপন্যাসটা তাকে নিয়ে শুরু করেছিলাম, যখন দেখা হলো আমাদের মাসিমা সেই জীবনে এমন হলেন যে এমনি আমরা গেলে হাত পেতে থাকতেন আমাদের দিকে যে কেউ কিছু দেখি না, অথচ উনি একজন অ্যাডভোকেটের ওয়াইফ ছিলেন এবং সেই স্যার হচ্ছে কলেজের টিচার হচ্ছিল, ওনার কাছে আমি অঙ্ক করেছি, এগুলো মানুষের জীবনে এত ঘটনা কল্পনা কী করবো, এগুলো তো আমি শেষ করতে পারি না, কিন্তু এগুলো ওই বই আমি আর পড়ি না, আমার প্রথম উপন্যাস এটা না, আমি আমি সিলেট গিয়ে যে অভিজ্ঞতা নিয়ে আসলাম এসেই আমি রাজশাহী বসে ওইটা লিখলাম, তারপরে লিখেছি যেটা ওই উপন্যাস খুব আমার ইয়ে হবে, উপন্যাসে কোনো কপি নেই, আমার চার পাঁচটা কপি আছে, কাব্য মানে বলে ওইটা একটু ইয়ে করতো আবার, কিন্তু আমি করবো না তোমরা করো পয়সা দিয়ে, কারণ আমি নতুন নতুন বই বের করতেছি, পুরাতন থেকে আমার অতটাই নেই, যাই হোক জীবনে মানুষকে এত দেখেছি এত কষ্টের মধ্যে এত মানুষকে গল্পে তুলে এনেছি, এবং এখনও মানুষ আমাকে বলে যে আমাকে নিয়ে একটু লিখেন, আপনি আমার কথাগুলো আপনার কাছে বললে একটু ইয়ে পাব শান্তি পাব, বিশেষ করে আমার রাজশাহী জীবন আমার অভিজ্ঞতা খুনি, হ্যাঁ উত্তরবঙ্গের মানুষকে গরিব দরিদ্র মার জনগোষ্ঠীকে যে কীভাবে আমি চিনতে পেরেছি, আর ওদের যে জীবনের সুদৃশ্যগুলো প্রত্যেকটা গল্প এক একটা বড় বড় কাহিনী, আর রেখে দেবো আজকে আর বলবো না, আমার মাসিমার জন্য আমার চোখ দিতে গেছি, প্রিয় বন্ধুরা আমরা এসেছিলাম আমিন আফতাবের সামনে কাছে, আমার খুব প্রিয় লেখক, আমি ওনাকে সত্যিকার অর্থে মায়ের মতো শ্রদ্ধা করি সম্মান করি, তার অনেক লেখা আমাকে খুব অনুভূত করে, আমি ঢাকায় আসলে আমি বারবার তার কাছে ছুটে আসি এবং আমার লেখার অনেক কিছু তার কাছ থেকে পেই, আমি এই মহর্ষি নারী আমি বলবো সে মহর্ষি নারী, তার দুটো সন্তানই আমাদের আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে এবং আমিনা আফতাবও অনেক কিছু দিয়েছে, তার সাহিত্য আপনারা যারা পড়েছেন এবং যারা পড়েননি আমি
তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। আমেন আফতাবের গল্পগুলো পড়বেন, জীবনধর্মী গল্প। আসলে আমরা সাহিত্যকে থেকে দূরে সরে থাকতে থাকতে এমন একটি জায়গায় চলে এসেছি যে আমরা আসলে মানুষ হতে পারছি না। মানুষ হওয়ার জন্য, মানুষকে চেনার জন্য সাহিত্যের কোনো বিকল্প নেই। আমরা এসেছিলাম আমেন আফতাবের কাছে, আমরা এই ভিডিওকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।